আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকে একটি ভিডিও। এটা হচ্ছে আমরা 1.5 হর্সের একটি ইরিগেশন পাম্প নিয়ে আলোচনা করব। তো পাম্পটা আমরা আপনাদেরকে পাম্পটার নেমপ্লেটে কী কী ইনফরমেশন দেওয়া আছে এবং কত বিঘা মাটিতে সেচ দেওয়া যাবে এই পাম্প দিয়ে এবং এই পাম্পের প্রাইস কত এটা আমরা বলে দেওয়ার চেষ্টা করব। প্রাইসটা আসলে বিভিন্ন সময় ভেরি করে, তো আমরা বর্তমান যে প্রাইসটা আছে এটা আমরা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। দর্শক, এখানে দেওয়া আছে যে এসিআই ওয়াটার পাম্প, এটি মডেল ACI.AGM.6C এবং পানি ডেলিভারি দেওয়া আছে 1100 লিটার পার মিনিট। এটা হচ্ছে আপনার ডেলিভারি হেড, এটা ডেলিভারি হেড, মানে এইখান থেকে কত উপরে পানি উঠানো যাবে সেটার হেড। এটা দেওয়া আছে 12 মিটার এবং সাকশন হেড দেওয়া আছে, সাকশন হচ্ছে এটা সাকশন, এটা এবং সাকশন হেড দেওয়া আছে 7 মিটার, অর্থাৎ 7 মিটার গভীর থেকে পানি টেনে তুলতে পারবে মোটরটি। মোটরটি লোড অবস্থায় 7 এম্পিয়ার গ্রহণ করবে এবং 180 থেকে 220 ভোল্ট এর মধ্যে থাকলে মোটরটি খুব সুন্দর অপারেশন করতে পারবে। আর হচ্ছে 1.5 হর্সের মোটর, মোটরটি আরপিএম হবে 2850, আর 30 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। ইনপুট আউটপুট অর্থাৎ সাকশন এবং ডেলিভারি, এটা হচ্ছে ইনপুট এবং এটা হচ্ছে আউটপুট, সাকশন এবং ডেলিভারি 3 ইঞ্চি দেওয়া আছে। IP44 ইনগ্রেস প্রোটেকশন 44 দেওয়া আছে এবং ক্লাস ইনসুলেশন ক্লাস দেওয়া আছে বি টাইপের, কন্টিনিউয়াস ডিজিটি, থার্মালি প্রোটেক্টেড। থার্মালি প্রোটেক্টেড বলতে এই মোটরটি চলতে চলতে যে কোনো কারণে, ভোল্টেজের কারণে অথবা বিয়ারিং এর কারণে মোটরটি অধিক লোড নিলে মোটরটি গরম হবে এবং যাতে কয়েল পুড়ে না যায় এজন্য তার হাত থেকে মোটরটিকে রক্ষা করবে, কয়েলকে রক্ষা করবে, অর্থাৎ কয়েলের সাথে একটা থার্মাল প্রোটেক্টর লাগানো আছে, থার্মাল সুইচ লাগানো আছে। টেম্পারেচার অধিক হয়ে গেলে, নির্দিষ্ট মানের উপরে টেম্পারেচার চলে গেলে অটোমেটিক মোটরটি বন্ধ হয়ে যাবে। তো এই মোটরটি দিয়ে আনুমানিক 18-20 বিঘা জমিতে সেচ দেওয়া যাবে। মোটরটি এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশনগুলো দেখবেন আপনারা। পাম্প বা মোটরের সংযোগস্থলে পানি কাদামাটি দেওয়া থেকে বিরত থাকতে হবে, অন্যথায় বিয়ারিং নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই কথাটার অর্থ হচ্ছে অনেক সময় অনেক কৃষক ভাইয়েরা এই জায়গাটাতে পানি যে কোনোভাবে ফালায় অথবা কাদামাটি লাগিয়ে দেয় যে কোনোভাবে না বুঝে, যার জন্য এই সাইডের বিয়ারিংটা অনেক সময় বেশিরভাগ ড্যামেজ হয়ে যায় এবং বিয়ারিংটা ড্যামেজ হয়ে গেলে একটা বাড়তি একটা শব্দের তৈরি হয়। তো পাম্পটির ইমপ্লার, ব্রাশের ইমপ্লার, পাম্পটির ইমপ্লার আমরা দেখব। ব্রাশের ইমপ্লার দেওয়া আছে, এই যে আপনারা দেখেন ব্রাশের ইমপ্লার, পাম্পটিতে ব্রাশের ইমপ্লার ব্যবহার করা হয়েছে। ব্রাশের ইমপ্লারটা ব্যবহার করলে ইমপ্লারটাতে জং ধরবে না, দীর্ঘদিন লাস্টিং করবে। মোটরটির প্রাইস, বর্তমান প্রাইস হচ্ছে 13,910 টাকা, 13,910 টাকা পড়বে এই মোটরটির বর্তমান প্রাইস, অর্থাৎ আজকে 29 তারিখ, আজকের প্রাইস হচ্ছে 13,910 টাকা। তো বন্ধুরা ভালো থাকবেন, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই পাম্প সম্পর্কে অথবা যে কোনো পাম্প সম্পর্কে যে কোনো তথ্যের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে। তো এই ছিল আজকে, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।